এবছর আমাদের বাড়িতে প্রথম দুর্গাপুজো হচ্ছে, তারই আয়োজন চলছে। এখানে আমার তো ভোরবেলায় থাংটুং আওয়াজেই ঘুম ভেঙে গেছিলো। ঘুম দিয়ে উঠে দরজা খুলে দেখি প্যান্ডেল করতে শুরু করে দিয়েছে। তারপর বোনের বরকে ডেকে নিলাম, কারণ আমার কর্তামশাই আর আমার ভাই দুজনের মধ্যে কেউই বাড়িতে নেই। তারপর ওই দাঁড়িয়ে প্যান্ডেল ট্যান্ডেল সব দেখে নিচ্ছিল। আর এখানে আমাদের পাশে ঘরের সঙ্গে একটা বিশাল বড় শিউলি ফুল গাছ আছে, আর ডালির উপর শিউলি ফুল পড়ে না ভর্তি হয়ে যায়, আর প্রচুর পরিমাণে ফুল হয়। আমাদের চার পাঁচটা ঘরের পুজো দেওয়া হয়ে যায়, আর গন্ধে বাড়িটা তো মম করে। সেটারই একটু ভিডিও করে নিচ্ছিলাম, তারপর আমি একটু রিলসও বানিয়ে নিচ্ছিলাম। আর তারপর এই দেখো প্যান্ডেল অর্ধেক হয়ে গেছে প্রায়, এইসবই দেখছিলাম। তারপর মেয়েকে নিয়ে চলে গেছিলাম একটু বাজারে, কিছু কেনাকাটি করার ছিল সেই সবই কিনতে গেছিলাম। আর আসার পথে আমার মেয়ে একটা কাঞ্চন ফুল তুলতে গিয়ে সেই ডালটা ভেঙে ফেললো, আর সেটাকে হাতে করে নিয়ে আসছে আর বলছে এটা বাড়ি গিয়ে পুঁতবো, গাছ হবে। আমি বলছি এতে গাছ হয় না, ও বলছে না হবে। আর দেখো এখানে কী সুন্দর ময়ূর পুচ্ছের পাখা বানিয়েছে মাকে হাওয়া করার জন্য। তাহলে আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।